Hello everyone, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা একটু ডিফারেন্ট, এটা একটা রান্নার রেসিপি এবং আমি দেখতেও টাইম পাই না, তো তার জন্য আমি যতটা চেষ্টা করি কি যতটা তাড়াতাড়ি সম্ভব যে কোনো রান্না আমি করে করে মানে রাখি। তো যারা কাজ চাকরি করেন বা যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য এই রেসিপিটা খুব ইজি এবং সুপার ফাস্ট, বিকজ এটা ম্যাক্সিমাম 10-15 মিনিটস লাগে এই রেসিপিটা রেডি করতে। তো এই রেসিপিটা হচ্ছে চিকেন চিজি মাশরুম রেসিপি। তো কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা ব্লগে চলে যাই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মাশরুমের জন্য রেসিপির জন্য আমার লাগছে হচ্ছে মাশরুম, যেটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। মাশরুমটাকে আমি একটু ছোটো ছোটো করে একদম চিকেন কেটে নিয়েছি কিউব সাইজে। এছাড়া আমি দুটো চিজ নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, এক দুটো রসুন আর একটু আদা আমি জাস্ট একটুখানি ঘষে নিয়েছি, ঠিক আছে? তো আর আমার একটা দরকার হচ্ছে ফ্রেশ ক্রিম। বাস, আমি এবার অলরেডি আমি প্যানটা হিটের জন্য বসিয়ে দিয়েছি। ফার্স্ট আমার লাগবে হচ্ছে অয়েল।
জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে সল্ট আর ব্ল্যাক পেপার, যেটা টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে দিলাম, আমি ব্ল্যাক পেপার অ্যাড করছি, আমি জাস্ট একটু সামান্য ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। অসাধারণ খেতে লাগে, আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। এটা জাস্ট আমি আর বেশিক্ষণ না, আমি জাস্ট 2 মিনিটসের মতন এটাকে, আমি এর মধ্যে সরি আমি এটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমি একটুখানি অরিগানো এর মধ্যে অ্যাড করেছি এবং সামান্য একটু মিল্ক অ্যাড করেছি এর মধ্যে, যেহেতু আমার একটুখানি গ্রেভি দরকার ছিল তো এটা আমি অ্যাড করেছি, ঠিক আছে। এটা জাস্ট এটা হচ্ছে ফাইনাল লুক, এটা একদম ফাইনাল লুক হচ্ছে আমার চিজি চিকেন ক্রিমি মাশরুম।